হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জামিয়ার ভিতরে শপিং করার জন্য আসছি, কিছু বাজার হাউসের জন্য। তো এই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যাতে আপনাদের কিছু না হয়তো কাজে আসতে পারে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এটা বাংলাদেশি মাছ, একমাত্র মাছ এটাই, আর কোনো বাংলাদেশি মাছ নাই। ঠিক আছে, তেলাপিয়া মাছ, এগুলো সব সাগরের মাছ। চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো রেটগুলো দেখেন, 79 রিয়াল, 84 রিয়াল, 34 রিয়াল। ঠিক আছে, এগুলো শামুক, সমুদ্রের শামুক দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো হচ্ছে 23 রিয়াল, 75 পয়সা। এগুলো সব সাগরের। তো এখানে দু তিনটা বাঙালি আছে, আজকে দেখি না, বাঙালিগুলো হয়তো ছুটিতে আছে না দেশে কোথায়, এরকম। এগুলো সাগরের মাছ, এগুলো কাতারের মাছ দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কাতারের সাগরের মাছ। এদের পতাকা দেখে বুঝতে পেরেছেন আপনারা, জাতীয় পতাকা তাদের। এগুলো কাতারের, কাতারের মাছের পাশে বাংলাদেশের মাছ এগুলো, তেলাপিয়া। তো আরও কিছু আইটেম আপনাদেরকে দেখানো যাক। বড় জামিয়াগুলা কেমন, যেগুলো বড় সুপার মার্কেট এগুলোকে জামিয়া বলা হয় আরব দেশের ভিতরে। দেখতে পাচ্ছেন, এবং সব ফ্রিজ, ফ্রিজে বিভিন্ন আইটেমের খাবার আছে। এখানে যত ধরনের খাবার আছে সেপারেট সেপারেট রাখা হয়েছে। এগুলো হচ্ছে আইসক্রিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন আইটেমের। ঠিক আছে, তারপরে তো এখানে আবার নাচার শাকও পাওয়া যায়। দেখেন, এগুলো প্যাকেট করা, এগুলো হচ্ছে নাচার শাক, দেখেন প্যাকেট করা। এভাবে প্যাকেট করা সব ধরনের খাবার মিডল ইস্টের ভিতরে পাওয়া যায়। এগুলো হচ্ছে লাসই বা বরবটি, যেটাই বলেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্যাকেট করা, বিভিন্ন ধরনের সবজি প্যাকেট করা। দেখেন বিদেশের সিস্টেমগুলো কেমন, দেখতে পাচ্ছেন এগুলো সবজি। এই ধরনের প্যাকেট জাতীয় সব খাবার পাওয়া যায় বিদেশে, মিডল ইস্টের ভিতরে বিশেষ করে। এগুলো আইসক্রিম দেখতে পাচ্ছেন, এখানে কেউ নাই, আপনার পছন্দ মতো আপনি আপনি উঠিয়ে নেন। এগুলো হচ্ছে আপনার লেবেন দেখতে পাচ্ছেন, এগুলো ডেট দেওয়া আছে, আপনার ডেট চেক করে নিতে হয়। ঠিক আছে, ডেট আছে, ডুপ্লিমেসের কোনো সুযোগ নাই। এগুলো হচ্ছে দুধ, ঠিক আছে, দেখেন ডেট আছে, আজকের ডেট 17 তারিখ। তারপর এগুলো হচ্ছে লোক, সব খাবার আইটেমের ভিতরে ডেট আছে, একদম শৃঙ্খলাভাবে। দেখেন সামানগুলো কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এগুলো যারা কর্মচারী আছে এরা সাজিয়ে গুছিয়ে রেখে যায়, এখন নাই। যখন কাস্টমার একেবারেই কম, নির্দিষ্ট একটা টাইম থাকে, ওই সময় এরা এগুলো সাজাই রাখে। নির্দিষ্ট একটা টাইমে কাস্টমার অ্যাভেলেবেল থাকে, আবার নির্দিষ্ট একটা টাইমে কাস্টমার কিন্তু কমে যায়। যখন কমে যায় তারা বিভিন্ন ধরনের সামান নিয়ে আসে, এগুলো সাজিয়ে গুজিয়ে রেখে আউটে চলে যায়। দেখতে পাচ্ছেন ওগুলো ফ্রিজ, ওগুলো হচ্ছে মুরগি, ফ্রিজে রাখা হচ্ছে, ফ্রিজে মুরগি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আজকে আপনাদেরকে দেখাবো তেল নিয়ে একটা তেলের মাতি চলতেছে বাংলাদেশে, সব তেলের রেটটা কেমন সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন 19 রিয়াল 25 পয়সা। এটা হচ্ছে আপনার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে 1.8 লিটার, অর্থাৎ 2 লিটার থেকে একটু কম, 2 লিটার থেকে একটু কম, 19 রিয়াল 25 পয়সা। ঠিক আছে, তো 1 টাকা যদি 25 টাকা হয়,
কাতারের 1 রিয়ালে যদি বাংলা 25 টাকা হয়, এখন আপনারা হিসাব করে নেন 20 রিয়ালে বা 25 রিয়ালে প্রায় 2 লিটার 2 লিটারের কাছাকাছি, তাহলে লিটার প্রতি কত টাকা পড়তেছে। অথচ তারা সব তেল কিন্তু বাইরের থেকে নিয়ে আসে, তারপরও তুলনামূলকভাবে আমাদের দেশ থেকে অনেক কম। আর যেগুলো ভালো ব্র্যান্ডের তেল সেগুলো একটু বেশি, আর যেগুলো নর্মাল ব্র্যান্ড একটু একটু কম আছে। দেখেন এগুলো আছে, এটা হচ্ছে 16 রিয়াল 25 পয়সা, দেখেন 2 লিটার থেকে একটু কম। দেখেন সূর্যমুখী তেল দেখতে পাচ্ছেন, 16 রিয়াল ধরলে আপনার কত হয়, প্রায় 350 টাকা, প্রায় 2 লিটারের কাছাকাছি। আর আমাদের বাংলাদেশে চলতেছে কি দেখেন, বিদেশে একটা জিনিস কি আমাদের আমাদের দেশের মতন কিছু কিছু ব্যবসায়ী আছে অনেক জঘন্য, মানুষের কাছে দেখা গেলে তারা এই সুযোগটা নেয়। আসলে বিদেশে কিন্তু এরকম না, সামান্যই নাই, সামান্যই বিঘা আপনি রেট বাড়াতে পারবেন না, বিদেশে এরকম কোনো সিস্টেম নাই। দেখেন আমি বিভিন্ন ব্র্যান্ডের তেলগুলো দেখাচ্ছি, 1.8 লিটার অর্থাৎ 2 লিটার থেকে একটু কম দেখতে পাচ্ছেন। এটা 1 রিয়াল 50 পয়সা, ঠিক আছে, 400 সাড়ে 400 বা 420 রিয়াল 20 টাকা এরকম পড়বে আর কি, 2 লিটার থেকে একটু কম। দেখেন এগুলা এগুলাতে আসলে মার্কেটগুলোতে যারা কর্মচারী, এগুলো অনেক বাঙালি আছে, আমি মাঝে মধ্যে দেখা হয় ওদের সাথে, তারা তখন এই সামানগুলো সেট করে সাজিয়ে গুছিয়ে রাখে, আর যেগুলো ডেট সাবানের ডেট ডেট ওভার হয়ে গেছে এগুলো বাইর করে নিয়ে যায়, ঠিক আছে। এখন এই আশেপাশে এখন নাই, দেখতে পাচ্ছেন। এখন আমি ক্যাশিয়ার আসছি, হিসাব করব, এরকম দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাশিয়ার। তবে ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন, ক্যাশিয়ারের যে সুযোগ সুবিধা তার থেকে বেশি হচ্ছে যারা টলি বয় থাকে এখানে, তাদের ইনকাম সোর্সটা হচ্ছে বেশি, কারণ তারা আলাদা একটা ইনকাম থাকে, ঠিক আছে, বক্সি সাদিয়া থাকে, বিভিন্ন কাতারের সামান গাড়িতে নিয়ে দেয়, তারপর তারা কিছু হাতিয়ে দেয়, এগুলো তাদের জন্য ভালো একটা ইনকাম থাকে, দেখতে পাচ্ছেন। তো আমি বাসায় চলে যাচ্ছি, সামান আমার কেনা শেষ, আমি বাসায় চলে যাব, এখন গাড়িতে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আসলে প্রতিটা মার্কেটের ভিতরে অনেক টলি বয় থাকে, এগুলা শুধু খাবারের মার্কেটের ভিতরে না, এগুলো কাপড় বলেন বিভিন্ন আইটেম বলেন টলি বয় থাকে, এগুলার আলাদা একটা ইনকাম থাকে, বিভিন্ন ধরনের বকশিস থাকে, হাদিয়া থাকে, ঠিক আছে, তারপর স্যালারি তো আছে, তো মোটামুটি ভালোই। তো এইসব বিষয়গুলো আসলে কোথায় পাওয়া যায় সেটা একটু বলবো। এসব বিষয়গুলো আসলে ট্রাভেলসে দেওয়া হয়, এগুলো গ্রুপ বিষয়, তো এগুলো ট্রাভেলসে পাওয়া যায়, ঠিক আছে। আপনারা ট্রাভেলসে সবসময় যোগাযোগ রাখবেন যারা বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। যেহেতু এখন বড় বড় কোম্পানির বিষয়গুলো কিন্তু বন্ধ, ইনশাল্লাহ আশা করা যায় ওয়ার্ল্ড কাপের পরে ইনশাল্লাহ বিষয় খুলবে, তো আপনারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, ঠিক আছে, যদি বিদেশে আসার ইচ্ছা থাকে। এগুলো বড় বড় মার্কেটে এগুলার কিন্তু আপনার সব সব দিকে ভালো, কারণ এখানে কোনো গরম নাই, কঠিন কোনো পরিশ্রম নাই, এসির ভিতরে কাজ, ঠিক আছে, সামানগুলো সেট করা টুকিটাকি একেবারে হালকা কাজ, ঠিক আছে। অনেক বাংলাদেশি কাজ করে আমরা দেখতেছি, অনেক ফ্রি ভিসার লোকও এসব মার্কেটের ভিতরে ভিসা লাগায়। আমি একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, ফ্রি ভিসাতে এসে সে এই মার্কেটের ভিতরে এই কোম্পানিতে ভিসাটা লাগিয়ে নিয়েছেন উনি। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও এ পর্যন্ত ছিল, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।